ধর্ষণের হাত থেকে নাতনিকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন দিদা। বহরমপুরের বসন্ততলা এলাকায় দিদা আশালতা দাসের সঙ্গে থাকতো তার নাতনি। বুধবার গভীর রাতে এলাকার নবীন চৌধুরী নামে এক যুবক ঘরে ঢুকে নাতনিকে ধর্ষণ করতে যায় বলে অভিযোগ। দিদা বাধা দিতে গেলে তাকে শ্বাসরোধ করে খুন করে ওই যুবক। ওই ছাত্রী চিৎকারে প্রতিবেশীরা এসে অভিযুক্ত যুবককে ধরে ফেলে। বহরমপুর থানার পুলিশ এসে আশালতা দেবীর মৃতদেহ উদ্ধার করে ময়নাতন্তের জন্য পাঠায়। অভিযুক্ত নবীন চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বহরমপুরের বসন্ততলা এলাকায় দিদা আশালতা দাসের সঙ্গে থাকতো তার নাতনি, বর্তমানে দশম শ্রেণীর ছাত্রী সে। বুধবার গভীর রাতে এলাকার নবীন চৌধুরী নামে এক যুবক ঘরে ঢুকে নাতনিকে ধর্ষণ করতে যায় বলে অভিযোগ। দিদা বাধা দিতে গেলে তাকে পাশের জমিতে নিয়ে গিয়ে শ্বাসরোধ করে খুন করে ওই যুবক। ওই ছাত্রীর চিৎকারে প্রতিবেশীরা এসে অভিযুক্ত যুবককে ধরে ফেলে। বহরমপুর থানার পুলিশ এসে সকালে পাশের জমি থেকে আশালতা দেবীর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। অভিযুক্ত নবীন চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। অভিযোগ, অভিযুক্ত যুবক এর আগেও এক শিশুকে ধর্ষণের অভিযোগে কিছুদিন জেলে ছিলেন। প্রতিবেশী থেকে এলাকার মানুষজনের দাবি, অভিযুক্ত যুবকের কঠোর শাস্তি হোক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। শাস্তি দেওয়া হোক, ফাঁসি হোক। হ্যাঁ, কেন আজ আমার আছে, আপনার আছে, ওর আছে, ইয়ার আছে, এটাই তো হবে। সবারই করম করো বলেন, তা তো আমাদের বাড়ি তো আমাদের এইখানে, আমরা তো বলতে পারবো না। রাত্রি ব্যাপার, রাত্রিবেলায় নিয়ে এসেছে। হ্যাঁ, রাত্রি ছিল তো, আমরা তো জানি না। আমাদের বাড়ি হলো বসমতলা, আমাদের বাড়ি হলো এইখানে। আমরা ভোরবেলায় শুনতে পেলাম, তো উঠে উঠে আসলাম দেখতে। ভদ্র মহিলাকে ধরেন, খুব কষ্টতে আছে মেয়েটা, খুব শাস্তিতে নাতনিটাকে নিয়ে। ভালো ছিল, কিন্তু খারাপ ছিল। দিয়েছে নাতনিটাকে নিয়ে, কথাই যে শাস্তি হোক, ফাঁসি হোক, ওটাই আমরা চাইছি। ঠাকুমা নিজে বলি হলেন নাতিকে বাঁচাতে গিয়ে, নাতনিকে বাঁচাতে গিয়ে ঠাকুমা বলি হলেন, তো এরকম ব্যাপারটা খুবই খারাপ ব্যাপার। কারণ আমার ঘরেও মেয়ে বোন আছে, আরও সবারই মেয়ে বোন সবারই রয়েছে পাড়াটায়। এই লোকটা যে করেছে, ওই ছেলেটা আগেও একবার 5 বছরের বাচ্চাকে ধর্ষণ করেছিল, করার পরে ও জেল খেটেছে, ওর কেস চলছে, প্লাস ও খুবই বাজে, ওর এরকম ঘটনাগুলো চলেই আছে। তো আমরা চাইছি যে ওর যাতে আইনভাবে একটা কঠোর শাস্তি হোক, কঠোর শাস্তি হোক, কঠোর থেকে কঠোর শাস্তি হোক। কারণ খুবই খারাপ, ওকে মানে নাতনিকে বাঁচাতে গিয়ে ঠাকুমাকে রাতের বেলা 3:30 নাগাদ নাকি পা ধরে ছেঁতে ছেঁতে নিয়ে এসছে, 1.5 কিলোমিটার টানতে টানতে নিয়ে এসে বেগুন ক্ষেতের মধ্যে ফেলেছে। নাতনির জন্যই আজকে ঠাকুমার প্রাণটা। এলাকার বাসী সবাই চাইছে যে ওর যেন কঠিন চেয়ে কঠিন যেন শাস্তি হয়। আমরা চাইছি যেন আইন ধরে ধরতে গিয়ে যেন ওকে যেন শাস্তি যেন ফাঁসির হয়, ব্যাস আর কিছু চাইছি না আমরা, ফাঁসি চাইছি। মাউন্ট লিটেরাজি স্কুল এখন জঙ্গিপুরে। আপনার শিশুর উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে একটি আদর্শ ইংরেজি মাধ্যম স্কুল। অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের দ্বারা অডিও ভিজুয়াল ক্লাস, গ্রন্থাগার, ল্যাব, কম্পিউটার রুম, শীততাপ নিয়ন্ত্রিত ক্লাসরুম, খেলার মাঠ, সুইমিং পুল এবং আবাসনের সুব্যবস্থা সহ রয়েছে স্কুল বাসের পরিষেবা। প্রতিটি শিশুর স্বপ্ন পূরণের সাথে মাউন্ট লিটেরাজি স্কুল। মাউন্ট লিটেরা, থিঙ্ক এডুকেশন, থিঙ্ক জিলার, জঙ্গিপুর, মুর্শিদাবাদ। 2020-21 শিক্ষাবর্ষে ভর্তির জন্য সত্বর যোগাযোগ করুন।